আজকের আলোচ্য বিষয় গনোরিয়া রোগী। যারা গনোরিয়া রোগী ভুগছেন, গনোরিয়া কি এবং গনোরিয়া কেন হয়, গনোরিয়া রোগ হলে কি করবেন, গনোরিয়া রোগের কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে, গনোরিয়া রোগ হলে কি চিকিৎসা রয়েছে, সে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গনোরিয়া একটি যৌন রোগ, এটি খুবই মারাত্মক। এই রোগ দেখা দিলে বিভিন্ন লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে, এটি নারী পুরুষ উভয়ের দেখা দিতে পারে। গনোরিয়া রোগ হলে যে লক্ষণগুলি দেখা দেয়, বিশেষত পুরুষদের যে সমস্যা হয়, তাদের যৌনাঙ্গে ফুসকুড়ির মতো বের হয়, ফোসকার মতো বের হয়, পুঁজ বের হয়, রক্তপাত হয় এবং মূত্রনালীতে সংক্রামিত হয়, ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রনালীতে তাদের সংক্রমিত হয়, প্রস্রাব করতে তাদের ব্যাঘাত হয়, প্রস্রাবে জ্বালাপোড়া করে এবং তাদের লিঙ্গের আগায় চাপ দিলে প্রচণ্ড ব্যথা করে, সেখানে ঘা হয়ে যায়, ফুলে যায়। প্রস্রাব করার সময় প্রস্রাবের সাথে বীর্য যায়, প্রস্রাবের সাথে রক্তপাত হয় এবং টয়লেট কষা হয়ে যায়, অর্থাৎ কনস্টিপেশন সমস্যা তাদের দেখা দেয়। যখন এই কনস্টিপেশন সমস্যা হয়, তারা যখন টয়লেট করে, টয়লেট করতে গেলে যখন তার ইউরিন পাস হয়, তখন প্রচণ্ড ব্যথা করে। এই ভয়ে রোগী অনেক সময় প্রস্রাব পায়খানা করতে ভয় পায়, এজন্য খাবার খাওয়াটাও তারা ছেড়ে দেয়। তাদের ধ্বজভঙ্গ রোগ দেখা দেয়, পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দেয়, অর্থাৎ তাদের আর কোনো সন্তান হতে চায় না এবং দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়। যৌন আগ্রহ থাকলেও যৌন আগ্রহ অনুযায়ী যখন তারা তাদের ওয়াইফের সাথে মিলিত হয়, তখন তারা তাদের ওয়াইফকে সঠিকভাবে সময় দিতে পারে না। যখন একটি পুরুষের এই সমস্যা হয়, তখন তার স্ত্রীর কাছে গেলে স্ত্রীও সংক্রামিত হয়, অথবা অবৈধ মিলামেশা যখন কোনো স্ত্রী করে বা নারী করে অবৈধ মিলামেশা, তার কাছে যদি কোনো পুরুষ যায়, তখন সে যদি সেফটি না নেয়, অর্থাৎ সে যদি কন্ডোম না ব্যবহার করে, সেই ক্ষেত্রে গনোরিয়া রোগ সেই নারীর কাছ থেকে পুরুষের ট্রান্সফার হতে পারে। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে এই গনোরিয়া রোগ ট্রান্সফারের জন্য নারী হচ্ছে একটি গোডাউনের সাথে তুলনা করা হয়। অর্থাৎ গনোরিয়া রোগ যদি কোনো নারীর থাকে, সেই ক্ষেত্রে যতজন পুরুষ ওই নারীর কাছে যাবে, ততজন পুরুষই ওই নারীর কাছ থেকে গনোরিয়া রোগে সংক্রামিত হতে পারে। সুতরাং বি কেয়ারফুল, সতর্কে থাকুন, অবৈধ মিলামেশা থেকে বিরত থাকুন এবং আপনার স্ত্রীর সাথে আপনি যখন মিলামেশা করবেন, যদি আপনার সন্দেহজনকভাবে এরকম আপনি লক্ষ্য করেন যে আপনার এমনটি হয়েছে, তাহলে অবশ্যই কন্ডোম ব্যবহার করুন, অথবা আপনার হাজব্যান্ডের যদি এরকম সমস্যা থাকে, আপনি সতর্কে থাকুন, দূরত্ব বজায় রাখুন, কন্ডোম ব্যবহার করুন। প্রিয় বন্ধুরা, গনোরিয়া রোগ হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে। শুধুমাত্র যে সেক্সুয়াল দিক থেকে যে এটি ট্রান্সফার হবে বিষয়টা কিন্তু এমন নয়। সেলুনে যখন চুল কাটা হয়, তখন আরেকজনের ব্লেড যদি ব্যবহার হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। একজনের হচ্ছে নিডেল বা সুচ ক্যালিবার যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এমন সমস্যা হয়। যারা যারা নেশাগ্রস্ত বিভিন্ন ইঞ্জেকশন নিচ্ছেন, একই ইঞ্জেকশনে অনেকজন ব্যবহার করছেন, তখন এই সমস্যা হতে পারে। ইঞ্জেকশন বা যখন স্যালাইন ব্যবহার হয়, একই সুচ যদি একই ওই ক্যালিবার বা সিরিঞ্জ যদি অনেকজনের সাথে ব্যবহার করা হয়ে থাকে, যার কিনা গনোরিয়া রোগ ছিল, সেখান থেকে কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনি সতর্কে থাকুন। আর গনোরিয়া রোগ দূর করার জন্য হোমিওপ্যাথিতে খুবই চমৎকার ভালো মানের ওষুধ রয়েছে, জার্মানি ভালো ওষুধ রয়েছে, যে ওষুধগুলি সেবন করার মাধ্যমে গনোরিয়া রোগ থেকে আপনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারেন। তবে বন্ধুরা, গনোরিয়া কোনো অ্যাকিউট ডিজিজ নয়, গনোরিয়া কোনো ছোটখাটো কোনো রোগ নয় যে রোগ আপনি ঔষধ নিজে নিজে কিনে খাবেন আর সুস্থ হয়ে যাবেন, এমনটি করা থেকে আপনি বিরত থাকুন। গনোরিয়া রোগ থেকে পরিপূর্ণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি সুস্থতা লাভ করতে পারবেন। একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় গনোরিয়া রোগ থেকে আপনি 100% পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন। আদারওয়াইজ আর কোনো চিকিৎসা ব্যবস্থায় কিন্তু গনোরিয়া রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন না। সুতরাং আপনি যদি সুস্থ হতে চান, অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে আপনার অর্জিত ইতিপূর্বে কিভাবে এই রোগটা ট্রান্সফার হয়েছিল সে তার একটি ধারণা, এবং আপনার বর্তমান কি কি লক্ষণ বা সিমটম দেখা দিয়েছে, এবং ইতিপূর্বে কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল কিনা, আপনার কোনো অপারেশন হয়েছিল কিনা, আপনার সেক্সুয়াল পারফরমেন্সটা এখন কেমন, এবং আপনি আপনার বাবা মার কয় নাম্বার সন্তান,
আপনার বাবা মার বা বংশের কারো এরকম সমস্যা ছিল কিনা, বড় কোনো রোগ হয়েছে কিনা, কারো কেউ ক্যান্সার মারা গিয়েছে কিনা, হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এই টোটাল অল এভরিথিং শোনার পরে জানার পরে কেস চেকিং করে হোমিওপ্যাথি প্রপার ট্রিটমেন্ট দিয়ে এই রোগ থেকে পরিপূর্ণভাবে আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। সুতরাং দেরি না করে হতাশ না হয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। হোমিওপ্যাথি চিকিৎসায় গনোরিয়া রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আর হ্যাঁ, আপনি কোন বিষয় নিয়ে জানতে চান সেই বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে যথাযথ আলোচনা এবং আপনাদেরকে সেই বিষয় জানানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।